এসআর কার্টুন বাংলা দুই পরিবার ওই যে রাস্তার দুপাশে দুটো মুখোমুখি বাড়ি দেখতে পাচ্ছো তার একটি বাড়ি হলো রায় পরিবারের আর একটি বাড়ি হলো মুখার্জি পরিবারের রায় বাড়িতে সাবিত্রী তার মেয়ে রায়কে নিয়ে থাকতো অন্যদিকে মুখার্জি বাড়িতে সুজাতা তার ছেলে রাহুলকে নিয়ে থাকতো দুই বাড়ি মুখোমুখি হলেও তাদের মাঝে যেন দাকুরলে সম্পর্ক লেগেই থাকতো তোদের মতো প্রতিবেশী থাকাও যেন পাপ সর্বক্ষণই যেন কুনজর পড়ে থাকে আমাদের উপর যত সব আহারে তুই কোন রানী মহারানী রে তোদের উপর কুনজর দিতে যাব আগে তো দুবেলা দুমুঠো ভাত কপালেই যুক্ত না আর আজ দুটো কাঁচা পয়সা হতে যেন মাটিতে পাই পড়ছে না এ যেন একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে জ্বলন হচ্ছে বুঝি জ্বালা করছে সারা জীবন তো ফকিরনি থেকে গেলি দিন এনে দিন খেলি এসবে তুই কি বুঝবি রে পয়সা রোজগার করতে তো আর শিখলি না সারা জীবন অন্যেরটা দেখে জ্বলতেই শিখলি শুধু জল না জল তোকে জ্বলতে দেখলে আমার ভালোই লাগে ও আজ পয়সার ফুটানি হচ্ছে বুঝি দুই এক টাকা বেড়েছে কি বাড়েনি অমনি এসব অশিক্ষিতদের কথা বেড়ে গেছে তুই কাকে অশিক্ষিত বলছিস হ্যাঁ আমি এই পাস আর তুই 10 ক্লাস ফেল তাহলে কে শিক্ষিত হলো বল তো শুনি আমার ছেলেকে দেখ তো সে শহরে মস্ত বড় কলেজে পড়াশোনা করছে কদিন পর পড়াশোনা শেষ করে বড় কোনো চাকরি করে আমাদের উন্নতি ঘটাবে বুঝতে পেরেছিস এ যেন গাছে কাটা গোপে তেল কবে পড়াশোনা শেষ করবে তবে কিনা চাকরি হাসালি আমাকে আমার ছেলে তবু তো পড়াশোনা করছে আর তোর ছেলে রাহুল সে কি না স্টেশনে মুচিগিরি করছে আমার ছেলেকে নিয়ে একদম বাজে কথা বলবি না আমার ছেলে স্টেশনে মুচিগিরি করে না মস্ত বড় চায়ের দোকান আছে সে কি বেচা কেনা সেই দোকানের টাকাগুলো দিয়েই তো আমাদের এত উন্নতি হয়েছে কি দু চার টাকা রোজগার করে তার আবার বাহাদুরি কত দেখিস আমার ছেলে যখন চাকরি পাবে না তখন তোদের মুখের উপর পাঁচতলা বিল্ডিং করব আমরা তখন তোরা জ্বলবি আর লুচির মতো ফুলবি আগে তো বাড়ি কর তারপর না হয় এমন বাহাদুরি করিস ওই যে তোর মেয়ের রায়ার সাথে যে আমার ছেলের বিয়ে দিতে চেয়েছিলাম না সেটা আর দিচ্ছি না ঠিক তখনই সেখানে রাহুল আসে আচ্ছা মা সাত সকাল বেলায় কি ঝগড়া ধারাটি শুরু করলে বলো তো সকাল সকাল মুখের কথাগুলো কি খরচ না করলেই নয় এই তো আরেকজন চলে এলো মায়ের মতো পায়ে পা দিয়ে ঝগড়া করতে এলো যেমন মা তার তেমনি ছেলে মাফ করবেন কাকিমা আমি আসলে আপনাকে কিছু বলিনি আমি আমার মাকে বলেছি হয়েছে হয়েছে এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না তারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে রায়া চলে আসে আচ্ছা মা তুমি কি সকাল বেলাটাও একটু শান্তি দিবে না তোমাদের এই ঝগড়াঝাটির জ্বালায় আমি ঘুমিয়েও শান্তি পাই না রাহুল দাদা তুমি জেঠিমাকে নিয়ে ঘরে চলে যাও তো আর মা তুমিও চলো রান্না বসাবে আমার ভীষণ খিদে পেয়েছে এই বলেই রায়া তার মাকে নিয়ে ঘরে চলে যায় আর রাহুল তার মাকে রেখে চায়ের দোকানে চলে যায় কি গো রাহুল দাদা তোমার দোকানটা একেবারে ফাঁকা হয়েছে কেন বেচা কেনা কি হচ্ছে না নাকি তোর কথাও যে এই ভরপুর দুপুর বেলা কেউ চা খেতে আসবে নাকি মানুষ তো সকাল আর সন্ধ্যায় চা খেতে আসে তখনই আমার ব্যবসা হয়ে যায় আর দুপুর বেলাটা আমি বিশ্রাম নেই তা কত টাকা রোজগার করো গো সারাদিনে বিয়ের পর আমাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারবে তো নাকি আবার আমাকে মার ভাইয়ের কাছে হাত পাততে হবে তখন বলো তো তুই তো দেখছি তোর মায়ের মতো ঠোঁট কাটা তোর মা এখনি যত কথা শোনাচ্ছে আর তুই বিয়ের পর কথার সাথে খুঁটাও শোনাবি কিন্তু আমি তো চিন্তা করছি অন্য কিছু কি চিন্তা করছো গো রাহুল দাদা তোর মা আর আমার মা রোজ সকালবেলা যেভাবে ঝগড়া করছে এভাবে চলতে থাকলে তো আমাদের বিয়েই দিবে না তুমি চিন্তা করো না গো রাহুল দাদা তোমার মা আর আমার মা ছোটবেলার বান্ধবী দুজনে যতই ঝগড়া করুক না কেন তাদের মনে
ঠিকই মিল আছে এখনো আর আমার দাদা আছে না দাদা যা বলবে মা ঠিক তাই করবে হ্যাঁ রে জয় আর আমি তো একসাথেই বড় হয়েছি কত খেলাধুলা করেছি আর একসাথেই পড়াশোনা করেছি মাধ্যমিক পাশ করার পর জয় পড়াশোনার জন্য বাইরে চলে গিয়েছে আর আমি একাই পড়ে রইলাম গ্রামে আর অবশেষে এই চায়ের দোকানদার মন খারাপ করছো কেন রাহুল দাদা তুমি তো সৎপথে থেকেই রোজগার করছো তাই না আর মনে রেখো জগতের কোনো কাজকে ছোট বলা ঠিক নয় ছোট বড় সব কাজকে সমান চোখে দেখতে হয় বুঝতে পেরেছো তা বুঝলাম কিন্তু মা আর কাকিমার রোজগার ঝামেলাটা কিভাবে থামাই আজ যদি শশী ঠাকুমা মানে তোর ঠাকুমা তিনি যদি আজ থাকতেন তাহলে আমাকে আর এত চিন্তাই করতে হতো না হ্যাঁ গো তুমি ঠিক বলেছো ঠাকুমা হারিয়ে যাওয়ার পর থেকে তো মা আরো বেশি রাগী হয়ে উঠেছে মা খুব ভালোবাসতেন ঠাকুমাকে ঠাকুমা হারিয়ে যাওয়ার পর মা অনেক থানা পুলিশ করিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি আমার মনে হয় ঠাকুমা হিমালয়ে চলে গিয়েছে এসব কথা বাদ দাও তো রাহুল দাদা আমি বরং বাড়িতে যাই এখন মা আমাকে দেখতে না পেলে আবার অনেক রাগারাগি শুরু করবে তুমি একটু চিন্তা করে দেখো রোজ সকালে ঝগড়াটা কিভাবে থামানো যায় আচ্ছা ঠিক আছে যা এরপর রায়া শিখা থেকে চলে যায় আর রাহুল একা একা বসে ভাবতে থাকে কিভাবে আমি কাকিমার কাছাকাছি যেতে পারবো কাকিমার জন্য কি একটা সুন্দর শাড়ি নিয়ে যাব নাকি একদিন আমার দোকানে চা খেতে রাখবো না শাড়ি নেব না চা খেতেই রাখবো এরপর রাহুল দোকান রেখে বাড়ি ফিরে যায় আর উঠোন থেকে সাবিত্রী দেবীকে ডাকতে থাকে কি হয়েছে এত ডাকছো কেন শুনি মায়ের মতোই ঝগড়া করতে এসেছো নাকি হ্যাঁ এই ভর দুপুর বেলা না না কাকিমা তেমন কিছু না আসলে আপনি কেমন আছেন সেটাই জানতে এসেছি আমি তো সব সময়ের জন্য ভালোই থাকি ও আচ্ছা ভালো আছেন তাহলে তার মানে তোমরা মা বেটা মিলে যাও যে আমি খারাপ থাকি তাই না তোমাদের দুজনের তো এই প্রার্থনা ছাড়া আর কোনো প্রার্থনাই নেই আমি খারাপ একদমই থাকবো না আমি ভালোই থাকবো বুঝতে পেরেছো তাতে কার বাপের কি হ্যাঁ না না কাকিমা আপনি আমাকে ভুল বুঝছেন আমি আসলে আপনার সাথে ঝগড়া করতে আসিনি আমি এসেছি আপনার পায়ের ধুলো যাতে আমার এই ছোট্ট দোকানে পড়ে সেটাই বলতে তোমার দোকানে এক কাপ চা খেয়ে সারা জীবন তোমাদের মা ছেলে খোটা শুনতে যাব কেন আমি হ্যাঁ বাহিরে এত কথা শুনতে পেয়ে সুজাতা দেবী বাহিরে দৌড়ে আসেন কি হয়েছে বাবা রাহুল এই হিংসুটে প্রতিবেশীর সাথে এত কথা বলছিস কেন হ্যাঁ এই যে কোথা থেকে যে চলে এলো কাকের মতো কাকা করতে এসব ফালতু লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই তার থেকে বরং আমি ঘরে গিয়ে আমার হাতের কাজগুলো সেরে নেই কাকে তুই ফালতু বললি হ্যাঁ তুই ফালতু তোর জাত ফালতু তোর চত গুষ্টি ফালতু চল তো রাহুল এদের সাথে কথা বলে আমি আমার মুখটা নষ্ট করতে চাচ্ছি না আসলে আমারই ভুল হয়েছে কাকিমার সাথে কথা বলাটা মা কাকিমা থাকো তোমরা তোমাদের ঝগড়া নিয়ে আমি চললাম দোকানে বাবা খাবারটা তো খেয়ে যা রাহুল মায়ের কথা শুনে যা দূর চলে গেল রাহুল মায়ের কোনো কথা না শুনি দোকানে চলে যায় দোকানে যেতেই রাহুলের বন্ধু মহিন তাকে বলে ওঠে রাহুল কোথায় ছিলি তুই এতক্ষণ দেখ তো এই পাগলাটা সেই কখন থেকে এখানে বসে আছে কি নোংরা শরীর আর কি বিশ্রী গন্ধ আসছে গা থেকে তুই তাড়াতাড়ি একে এখান থেকে সরা নয়তো তোর কাস্টমার আসবে না এই যে আপনি উঠুন এপাশে চেয়ারে এসে বসুন আপনি কি কিছু খাবেন আপনাকে কিছু বানিয়ে দিব ইনি তো কোনো কথাই বলছে না মাথায় কি জট রে বাবা মহিন তুই একটা কাজ কর নাবিদকে ডেকে আন ইনের জটগুলো কেটে দেই এরপর বৃদ্ধার সবগুলো চুল কেটে দেয় আর রাহুল বৃদ্ধাটিকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দেয় ও ঠাকুমা এবার তোমায় অনেক ভালো লাগছে তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো ইনার হাসিটা তো খুব চেনা চেনা লাগছে এটা তো শশী ঠাকুমার হাসি মহিন তুই চিনতে পারছিস এটা তো শশী ঠাকুমা এবার তো আসলে রে তোর বিয়ের সানাই বাজলো বলে এই আমাকে কিন্তু তুই তোর বরযাত্রী বানাবি আগে তো বিয়েটাই হোক তারপর না তোকে বরযাত্রী বানাবো রে চল এনাকে আগে বাড়ি নিয়ে যাই এরপর রাহুল শশীকে নিয়ে বাড়িতে যায় রায়া এই রায়া এত ডাকছো কেন দাদা দেখ তো এনাকে চিনতে পারিস কিনা
এই হতচ্ছাড়ি ছেলেটা এখানে কেন এসেছে রে? মা দেখো ঠাকুমা, রাহুল দাদা ঠাকুমাকে নিয়ে এসেছে মা, দেখো মা এসেছে। মা মা গো, তুমি এতদিন কোথায় ছিলে গো মা? কে তোমরা বাছা? আমার তো আগের কিছু মনে নেই। উনি ওনার আগের সব স্মৃতি ভুলে গিয়েছে কাকিমা, আপনি ওনাকে ঘরে নিয়ে যান। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব বাবা, বুঝে উঠতে পারছি না। আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না কাকিমা, আমি তো ওনাকে আমার দোকানের সামনে দেখে চুল কাটিয়ে তারপর নতুন কাপড় পরিয়ে দেখি উনি আমাদের শশী ঠাকুমা, তাই তো আমি ওনাকে বাড়িতে নিয়ে এসেছি। ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। এবার বলো তো তুমি আমার কাছে কি চাও? আপনার কাছে তো চাওয়ার মতো কিচ্ছু নেই আমার। মনে করে দেখো রাহুল দাদা, কিছু আছে তোমার চাওয়ার? দেখো দেখো মনে করে দেখো। কিছুই তো নেই, আমি আমার দোকানের কোনো টাকাও তো পাই না কাকিমার কাছে। আরে গর্ধব কোথাকার! এই বলে রায়া অভিমান করে ঘরে চলে যায়। এরপর থেকে দুই পরিবারের আর কোনো দিন ঝগড়া লাগেনি। কিছুদিন পর রায়া আর রাহুলের বিয়ে হয়ে যায়। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।